সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ সেজন্যই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন শুরুতে জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম সিল্ক রোড চেতনাকে সমুন্নত রাখবে চীন ও ইতালি সফরত ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট পূর্বতিমুরের প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী লিছিয়াংয়ের বৈঠকে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নেয়ার ইচ্ছা প্রকাশ দুদেশের সম্পর্ক স্থিতিশীলের আশায় নিউইয়র্কে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত একশো মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে চীন দক্ষিণ এশিয়া এক্সপোতে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত চীন যুক্তরাষ্ট্র আসিয়ানের সাইড বেঞ্চে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলাপচারিতা প্যারিস অলিম্পিকে এ পর্যন্ত চীনের ছয়টি স্বর্ণসহ চোদ্দটি পদক জয় এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ সোমবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন দু সালে মেলোনি দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম চীন সফর সাতাশ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত তিনি চীনে রাষ্ট্রীয় সফর করছেন প্রাচীন রেশমপথের দুই প্রান্তে থাকা প্রাচীন সভ্যতার দুই দেশ চীন ও ইতালি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদান এবং প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে সামগ্রিক বিনিময় পারস্পরিক শিক্ষা ও মানবতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং সোমবার এ দিয়াউথাই রাষ্ট্রীয় অতিথিশালায় ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে সাক্ষাতে একথা বলেন চীনের প্রেসিডেন্ট শি বলেন সিল্ক রোড শান্তি ও সহযোগিতা উন্মুক্ততা অন্তর্ভুক্তি পারস্পরিক শিক্ষা এবং পারস্পরিক সুবিধা চেতনার দিক থেকে চীন ও ইতালি অভিন্ন সম্পদ তিনি বলেন চীন ও ইতালির উচিত সিল্ক রোডের চেতনাকে সমুন্নত রাখা এবং এগিয়ে নেয়া ঐতিহাসিক মাত্রা কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিকশিত করা সেই সাথে চীন ও ইতালির সম্পর্কের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নকে উন্নীত করা মেলোনি বলেন এই বছর ইতালি ও চীন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিশতম বছর হতে চলেছে ইতালি পর্যটক মার্কোপোলোর মৃত্যুর সাতশোতম বার্ষিকী পালন করছে তিনি আরও বলেন ইতালি এবং চীন উভয়ে প্রাচীন সভ্যতার দেশ হিসেবে একে অপরের কাছ থেকে শিখছে এবং পরস্পরের প্রশংসা করছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে মেলোনি বলেন চীন একটি গুরুত্বপূর্ণ প্রধান দেশ হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অপরিবর্তনীয় ভূমিকা পালন করছে প্রেসিডেন্ট শির আমন্ত্রণে তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা আঠাশ থেকে একত্রিশ জুলাই চীনে সরকারি সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেসের প্রেসিডেন্ট হোসে রামোস হোতা সোমবার বেইজিংয়ের মহাগণভবনে এক বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট শি আয়োজিত এক স্বাগত অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনায় অংশ নেন রামোস এরপর শি এবং রামোস বেইজিংয়ের একটি সহযোগিতা পত্র স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন এর আগে চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং বেইজিংয়ের মহাগণভবনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোরতার সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে লিচিয়াং বলেন পূর্ব তিমুর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ২২ বছরে আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের মধ্যেও দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা বেড়েছে চীন পূর্ব তিমুরের সাথে ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে দুদেশেরই জনগণেরই আগ্রহ রয়েছে এ সময় প্রেসিডেন্ট হোর্তা বলেন চীন পূর্ব তিমুরের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশ তার দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার উচ্চ প্রশংসা করে আসিয়ান ও বিশ্ব বাণিজ্য সংস্থায় পূর্ব তিমুরের যোগদানকে সমর্থন করায় চীনকে ধন্যবাদ জানান তিনি এবার অলিম্পিকের খবর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের এবারের আসর বসেছে প্যারিসে প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠেছে এবারের আসরের এই প্রথম স্টেডিয়ামের বাইরে হয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ইতিহাস গড়া উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে তেত্রিশতম প্যারিস অলিম্পিক গেমসের প্যারিস অলিম্পিকের মোট খেলা বত্রিশটি আর ইভেন্ট রয়েছে তিনশো উনত্রিশটি পদক জয়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন দুশো ছয় দেশের দশ হাজার সাতশো চোদ্দ জন অ্যাথলেট এই অনুষ্ঠান রেকর্ড চলা পর্যন্ত চতুর্থ দিনে ছয়টি স্বর্ণ ছয়টি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ সহ চোদ্দটি পদক ছিনিয়ে নিয়েছে চীনের ক্রীড়াবিদরা এগারো আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে চলেছে অলিম্পিকের শেষ ইভেন্ট দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সে জি বাংলা এবং ইউটিউব চ্যানেল সে জি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চেন